হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি ভাবছি যে এই কলমটা দিয়ে কোথায় লেখা যাচ্ছে না তো, কিন্তু যেই কলমটা দিয়ে আমি বোর্ডে লিখতে যাব, দেখো কি সুন্দর লেখা যাচ্ছে। কেন বলো তো? বোর্ডের সাথে এই কলমটার পিনের সাথে যেই আমি সরালাম, সাথে একটা আওয়াজও হচ্ছে, তখন দেখা যাচ্ছে লেখা যাচ্ছে। আবার দেখো এই যে এই কাঠটাকে আমি যখন এখানে সরাচ্ছি, তখন যেতে চাইছে না, এটা আস্তে আস্তে অনেকটা ঠেলতে হচ্ছে। কিন্তু এই যে পেনগুলো, ধরো এই পেনগুলো রোলার, এটার উপর দিয়ে যখন যাচ্ছে, দেখো কি সুন্দর তাড়াতাড়ি চলে যাচ্ছে, দেখো কি সুন্দর তাড়াতাড়ি চলে যাচ্ছে। কেন হচ্ছে? এটাই কারণ আজকে আমরা বের করব। তোমাদের বইতেই আছে এই চ্যাপ্টারটা, এর কারণ কেন হয় সেটা ঘর্ষণ চ্যাপ্টার। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন, ঘর্ষণ বা ফ্রিকশন। আজকে আমরা ফ্রিকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখলাম যে এই কলমটা যখন এভাবে ঘোরাচ্ছি, এভাবে ঘোরাচ্ছি, কিছুতেই দাগ উঠছে না। যেই আমি আমার হাতের মধ্যে বা ধরো বোর্ডে দিচ্ছি, দেখো এখানে দাগ উঠছে, তার মানে একটা ঘর্ষণ হচ্ছে। এই কলমের পিনের সাথে, এই বোর্ডের সাথে একটা ঘর্ষণ হচ্ছে। সেই ঘর্ষণের ফলেই কিন্তু কালি বেরোচ্ছে এবং আমরা এখানে লিখতে পাচ্ছি। তাহলে ঘর্ষণটা কেন হচ্ছে? যখন আমি এই কাচেরটাকে, ধরো এটা একটা আয়না, এটা একটা কাচটাকে যখন আমি সরাতে যাচ্ছি, আমার একটু বল দিতে হচ্ছে, কিছুতেই সরাতে পাচ্ছি না, অনেক কষ্ট করে সরাতে হচ্ছে। যেই আমি এই রোলারের উপর দিয়ে দিলাম, দেখা যাচ্ছে এটা সুন্দর এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটাই, তাহলে ঘর্ষণটা কী সেটা সম্পর্কে আমরা আজকে একটু জানি। ঘর্ষণ কী? দেখো তোমাদের এখানে দেখা যাচ্ছে ছবিতে একটা বোর্ড আছে, সেই বোর্ডের উপর একটা ছোট্ট আরেকটা কার্ডবোর্ড রেখে দিলাম। এই কার্ডবোর্ডটা যখন আমি বোর্ডটাকে একটু হেলে দিলাম, তখন দেখো কার্ডবোর্ডটা নিচে পড়ে যাচ্ছে। আর যদি হেলানো না থাকে, বোর্ডটার মধ্যে কার্ডবোর্ডটা কিন্তু এমনিই পড়ে থাকবে। তাহলে এই ধরো যে এই যে কাঠের ওপর আমি যদি এই কলমটা রাখি, এই কলমটা স্থির অবস্থায় থাকবে, যেই আমি একটু হেলিয়ে দেবো তখন এটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে ঘর্ষণ হচ্ছে, এটা তখন কেন পড়ছে না? এটা যখন এই কলমটা যখন কার্ডবোর্ডের উপর স্থির অবস্থায় আছে, তখন কেন পড়ছে না? কারণ এই যে কলমটা, কলমটার যে সারফেসটা, সেই সারফেসটা কিন্তু স্মুথ না। আবার এই যে টেবিলটা ধরেছি, টেবিলটার সারফেসটাও কিন্তু স্মুথ না। তা কী হয়, এই যে কলমের যে চারপাশে যে খাঁজ খাঁজ করা আছে, আর এই টেবিলের চারপাশে যে খাঁজ করা আছে, সেই একটা খাঁজ আরেকটা খাঁজের সাথে আটকে আছে, ফলে কিন্তু এটা চলতে পারছে না। যে এটা আমি একটু স্লাইড করে দিলাম, একটু স্লাইড একটু বাঁকিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু এটা নিচের দিকে পড়ে গেল। এটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে ঘর্ষণটা কি? যখন এটা স্থির অবস্থায় ছিল, তখন এটার উপর একটা বল প্রযুক্ত হচ্ছিল। যেমন ধরো যদি এই যে টেবিলটা যখন ছিল, ধরো এখানে একটা টেবিল ছিল, সেই টেবিলটার মধ্যে, টেবিলটা কিন্তু স্মুথ না, তাতে হচ্ছে কি টেবিলটার মধ্যে ছোটো 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 এরকম খাঁজ রয়ে গেছে। এই টেবিলটার মধ্যে যখন একটা এরকম খাঁজ রয়ে গেছে, আর এটার উপর যখন আমি কলম বা একটা বস্তু রেখে দিচ্ছি, সেই বস্তুটার মধ্যেও কিন্তু একটা, বস্তুটার মধ্যেও কিন্তু একটা খাঁজ রয়ে গেছে। কারণ বস্তুটাও স্মুথ না, মসৃণ না, বস্তুটার মধ্যেও একটা ছোটো 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 খাঁজ আছে। তখন কি হবে, যেই আমি এই বস্তুটাকে এই টেবিলটার উপর রাখলাম, সাথে সাথে কি হবে, এই বস্তুটার খাঁজটা এই টেবিলটার খাঁজের সাথে আটকে যাবে, এ কিছুতেই চলবে না, কিছুতেই সরবে না। তখন সেই এর মধ্যে একটা, ধরো আমি যদি এটাকে ঠেলতে থাকি, এই বস্তুটাকে যখন ঠেলতে থাকবো, তখন দেখা যাবে এ কিছুতেই চলতে চাইবে না, কারণ এই বস্তুটার খাঁজ আর এই প্লেনটার খাঁজ বা টেবিলটার খাঁজের সাথে আটকে আছে। তখন কি হবে, ও ঠেলতে দেবে না, উল্টো দিকে একটা বল প্রযুক্ত হবে। উল্টো দিকে একটা, আমি যতই বল প্রয়োগ করি না কেন, এই খাঁজগুলো কি করবে, এটাকে আটকে রেখে দেবে, কিছুতেই এটাকে যেতে দেবে না, এটা উল্টো দিকে বিপরীত দিকে একটা বল প্রযুক্ত হবে। সেটাই হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কি? যে কোনো বস্তু একটি তল আরেকটি তলের উপর দিয়ে চলতে শুরু করলে, তখন বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয় সেটাকেই আমরা বলছি ঘর্ষণ, এবং সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল তাহলে কেন হচ্ছে? এই যে ঘর্ষণ বল, যেমন ধরো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা গ্লাস লাগিয়ে এনেছি, গ্লাসটার
সারফেস টা কি হয়, এটা একদম মসৃণ হয়, এটা একদম মসৃণ। আর ঠিক তার উল্টো দিকে যদি হয়, উল্টো দিকে যদি আমরা ধরি, তো উল্টো দিকে দেখো, উল্টো দিকে দেখো, এখানে কাট, এখানে তুমি যদি ধরো তাহলেই দেখতে পারবে এটা খসখসে। এখন যদি আমি এই বস্তুটাকে ধরো, এই ডাস্টারটাকে, এই ডাস্টারটাকে আমি এটার উপর রাখলাম, ডাস্টারটাকে এটার উপর রাখলাম, এটা পড়ছে না, কারণ এই ডাস্টারটার তলের মধ্যে যে খাঁজটা আছে আর এই টেবিলটার মধ্যে যে খাঁজগুলো আছে এটা আটকে আছে। এবার এটাকে আমি একটু উপরের দিকে তুললাম, আর একটু উপরের দিকে তুললাম, তাতেও পড়ছে না, আর একটু উপরের দিকে তুললাম, তারপরেও পড়ছে না। যখন আরেকটু উপরের দিকে তুলব, দেখো অনেকটা উপরে তুলে ফেলেছি, নিচের থেকে অনেকটা উপরে, এটা অ্যাঙ্গেলটা মাপা যায় কতটুক দূরত্বে, কতটুক কোণে আমরা এটাকে তুলছি, ধরো তলের সাথে কতটুক অ্যাঙ্গেলে আমরা, কোণে আমরা এটাকে তুলছি, সেটা কিন্তু মাপা যায়। তাহলে এটা আস্তে আস্তে তুললাম, অনেকটা মোটামুটি 60 ডিগ্রি তুলে ফেললাম, তারপরও দেখো এটা পড়ছে না। কেন পড়ছে না? কারণ এই তলটা হচ্ছে খসখসে। খসখসে মানে কি, এর মধ্যে খাঁজ কাটা আছে, এই যে টেবিলে দেখিয়েছি এই যে খাঁজ কাটা, এরকম খাঁজ কাটা আছে। আর ঠিক তেমনি ডাস্টারটার তলটাও কিন্তু খসখসে, এটাতেও কিন্তু খাঁজ কাটা আছে। এই খাঁজ, এই খাঁজ আর এই তলটার খাঁজটা একসাথে আটকে গেছে, এটা কিছুতেই এটাকে যেতে দিচ্ছে না। এবার যে আরেকটু উপরে তুললাম, তারপরে যা আরেকটু উপরে তুলে দেখো এটা যে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট কোণে এটা নিচের দিকে পড়ে যাচ্ছে। এবার দেখি তো কি হয়, যদি মসৃণ তল হয়, খসখসে তলে কি হলো, খাঁজ কাটাটা বেশি থাকে, কিন্তু মসৃণ তলে কোনো খাঁজ কাটা থাকে না। দেখো এখানে এটা হচ্ছে গ্লাস লাগানো আছে, সেই গ্লাসের মধ্যে কিন্তু খাঁজ কাটাটা কম আছে। এখন এখানে আমি যে ডাস্টারটা রাখলাম, এবার আস্তে আস্তে আমি ডাস্টারটাকে তুলছি, ডাস্টারটাকে তুলছি, ধরো 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 35 ডিগ্রি যেই তুললাম, এই পড়া শুরু করেছি, 40 ডিগ্রির কাছাকাছি এটা ধরো পড়তে শুরু করলো। তার মানে দেখো এটা কিন্তু অনেক তাড়াতাড়ি নিচের দিকে পড়ে যাচ্ছে, মানে এটার ঘর্ষণটা কম হওয়াতে, এটার বিপরীত দিকে যে বাধাটা তৈরি হবে সেই বাধাটা কম হওয়াতে এটা সহজেই পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে মসৃণ তল যদি হয়, মসৃণ তলে বিপরীত দিকে যে বলটা প্রযুক্ত হয় খাঁজ থাকে না, ফলে বিপরীত দিকে বলটা কম থাকে এবং বাধাটাও কম থাকে। আর যদি খসখসে তল হয়, অমসৃণ তল হয়, তাহলে তার বাধাটা বেশি থাকে এবং ফলে এটার যেতেও অনেকটা টাইম লাগে। তাহলে ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে কোনো বস্তু চলার ঠিক আগ মুহূর্তে বস্তুটির বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয় বা যে বাধা প্রযুক্ত হয় সেটাকে আমরা বলছি ঘর্ষণ। এবার ছবিতে দেখতে পারো, ছবিতে দেখো আমরা বল প্রয়োগ করছে এফ এ, ছবিতে তোমরা যেটা দেখছো এফ এ বলটা, একটা বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে। এখন বস্তুটার মধ্যে খাঁজ কাটা আছে, এটার তলেও দেখো খাঁজ কাটা আছে, যেই এফ এ বল প্রয়োগ করা হচ্ছে সাথে সাথে কিন্তু বিপরীত দিকে আরেকটা বল, নীল রঙের যেটা দেখা যাচ্ছে বলটা, সেই নীল রঙের একটা বল বিপরীত দিকে ক্রিয়া করছে এবং এই দুটো বল কিন্তু এটা এক, মানে এটা একটা একটাকে যেতে দিচ্ছে না। যদি বিপরীত দিকের বলটা বেশি হয় তাহলে কিন্তু এটা সামনের দিকে যেতে পারবে না, আটকে যাবে, একটা বাধা দিচ্ছে আটকে যাবে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের উৎপত্তির কারণ কি, কেন ঘর্ষণ বলটা কেন হয়, এই খাঁজ কাটা যেটা আছে, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে তার উৎপত্তির কারণ। একটা একটার উপর খাঁজ কাটা থাকে, যেমন আমরা দুটো হাত যখন, আমরা দুটোকে হাতকে যখন রাব করব তখন কি হয়, আমাদের একটু বল প্রয়োগ করতে হচ্ছে, কারণ আমাদের হাতগুলো কিন্তু অমসৃণ, এখানের মধ্যে কিন্তু খাঁজ কাটা আছে, তাই জন্য এটা আমরা অনেক কষ্ট করে এটাকে রাবিং করে এটাকে রাব করতে হচ্ছে। তাহলে কখন বস্তুটা, ছবিতে যেটা দেখছো বস্তুটা কখন চলতে শুরু করবে, যখন বস্তুটার যে উপর যে বল প্রয়োগ করছি সেই বলটা যখন বিপরীত দিকের বলটা থেকে বেশি হয়। যেমন ধরো আমি বল প্রয়োগ করছি এফ এ, ধরো সামনের দিকে আমি বল প্রয়োগ করছি এফ এ, তোমাদের ছবির মতোই আমি লিখলাম, আর বিপরীত দিকে যে ঘর্ষণ বল, এই বলটাই হচ্ছে তোমার ঘর্ষণ বল, বিপরীত দিকে যে ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ এফ, এই বলটাকে ধরা হচ্ছে এফ এফ। তাহলে কখন বস্তুটা, যতক্ষণ অবধি এফ এ, এফ এটা লেস দেন এফ এফ হবে, মানে এফ এফ মানে ঘর্ষণ বল, এটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা হচ্ছে প্রযুক্ত বল।
তাহলে যখন প্রযুক্ত বলটা যতক্ষণ না পর্যন্ত ঘর্ষণ বল থেকে কম হচ্ছে কম হয়েছে তখন বস্তুটা যেতে পারবে না এটা বস্তুটা তখন স্থির থাকবে এবার যদি আরো বল প্রয়োগ করি আরো বল প্রয়োগ করি বল প্রয়োগ করতে করতে f এটা কে আমি যদি বড় করে দিই f এটা গ্রেটার দ্যান যদি ff করে দিই যদি এই বলটা থেকে বেশি যখন হবে তখন বস্তুটা চলতে শুরু করবে তখন বস্তুটা গতিশীল হবে এটাই হচ্ছে ঘর্ষণ বল এবং ঘর্ষণ বল তখনই হবে যখন বস্তুটা স্থির থাকবে আবার বস্তুটা যখন চলতে শুরু করবে সে চলার পরও কিন্তু যখন সমদ্রুতিতে চলতে থাকবে তখনও কিন্তু বিপরীত দিকে একটা বল প্রযুক্ত হয় বিপরীত দিকে যে বলটা প্রযুক্ত হয় সেটাকে ওভারকাম করতে পারলেই কিন্তু বস্তুটা চলতে পারে একটার দিকে একটা চলতে পারে ধরো ছবিটাতে এবার দেখো ছবিটাতে আছে ধরো এখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে প্রচুর ঘাস আছে এই ঘাসের মধ্যে তুমি তোমরা তো নিশ্চয়ই ফুটবল খেলো তো ফুটবল খেলে কি করো তোমরা ফুটবলটাকে ওই ঘাসের মধ্যেই ফেলো বা ধরো যদি বড় মাঠ হয় মাঠের মধ্যে ঘাস না থাকলেও ধরো মাটি আছে সেই মাটির মধ্যেও কিন্তু মাটি কি খসখসে হয় নিশ্চয়ই খসখসে কারণ মসৃণ হয় না সেই বলটা যখন ওই মাটির মধ্যে পড়ে বা ওই ঘাসের মধ্যে পড়ে ধরো একটা বল এলো এসে এই ঘাসের মধ্যে দিয়ে গিয়ে আটকে গেল যখন ফুটবল খেলে তখন কি হয় এই বলটা গিয়ে ওই ঘাসে বা মাটিতে আটকে যায় কেন আটকে যায় কারণ বলটা তো তুমি মেরেছো সোজা গোলে যাওয়ার জন্য কিন্তু বলটা যেই যেতে 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 ও কিন্তু একটা অমসৃণ তল পায় হয় ঘাস পায় নয় মাটি পায় এই ঘাস আর মাটি অমসৃণ তলের মধ্যে একটা খাজ থাকাতে ও সবসময় একটা বাধা পায় একটা বল যেন ওকে সবসময় বাধা দিতে থাকে সেই জন্য কিছুক্ষণ পরে কি হয় বলটা থেমে যায় এই যে বলটা বিপরীত দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি ঘর্ষণ বল এখন তোমাকে যদি এটা যখন থেমে যাবে তখন এটাকে আবার চালাতে গেলে তখন কি করতে হবে আবার এটার উপর বল প্রয়োগ করতে হবে এবং এমন বল প্রয়োগ করতে হবে যে বলটা এই যে বিপরীত দিকে যে বলটা প্রযুক্ত হচ্ছে তার থেকে যাতে বেশি হয় সেই বলটাই কিন্তু এটার উপর প্রযুক্ত করতে হবে তাহলে ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলি কী কী ঘর্ষণ বল কিন্তু সংস্পর্শ বল ওই যে বলটা মারলে বা ধরো আমি এখানে যে এটা দেখালাম এটা নিচে নামছে এটা কিন্তু একটা তলের সাথে আরেকটা তলের সংস্পর্শে থাকতে হবে সে মসৃণ তল হোক বা অমসৃণ তল হোক এটা অমসৃণ তল এটা মসৃণ তল তো এই তলের মধ্যে একটা সংস্পর্শ থাকতে হবে সংস্পর্শ না থাকলে কিন্তু ঘর্ষণ বল প্রযুক্ত হবে না যেমন আমি বলছিলাম প্রথমে এই যে এই কলমটা দিয়ে আমি হাওয়াতে লিখতে পাচ্ছি না কেন কারণ হাওয়ার মধ্যে কোনো তল নেই সেই তলের মধ্যে স্পর্শ হচ্ছে না সংস্পর্শ বল আমি দিতে পাচ্ছি না কিন্তু যেই কলমটা দিয়ে আমি বোর্ডে লিখলাম সেটাতে কিন্তু বোর্ডে একটা সংস্পর্শ বল প্রযুক্ত হচ্ছে যার জন্য আমরা ঘর্ষণ বল প্রয়োগ করতে পারছি ঘর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারছি এবং ফলে বস্তুটা চলছে বা এই লেখাটা হচ্ছে আর কি হয় ঘর্ষণ বল সব গতিশীল বস্তুতেই ক্রিয়া করে এটা যখন স্থির থাকে তখন কিন্তু এটা খাজে খাজ একসাথে এটা কিন্তু আটকে আছে যেই এটা গতিশীল হতে শুরু করলো তখনই কিন্তু এই ঘর্ষণ বলটা ক্রিয়া করে আর এটা সবসময় বস্তুর বিপরীত দিকে ক্রিয়া করে এই বস্তুটা এখানে যেতে যাচ্ছিল কিন্তু এর ঠিক বিপরীত দিকে বস্তুটাকে যেতে দেবে না তাই জন্য এটা ঠিক এই দেখো এফ এ যদি এদিক দিয়ে ক্রিয়া করে এফ এফ কিন্তু ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করবে তাহলে একটা ঘর্ষণ বল যে প্রযুক্ত বলের সবসময় বিপরীত দিকে হয় প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল সবসময় বিপরীতমুখী হয় এটাই হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য তাহলে আমরা আজকে কি জানলাম যে ঘর্ষণ বল জিনিসটা কি কেন হয় ঘর্ষণ বল কেন হয় সেটাও আমরা জানলাম এর মধ্যে অনেকগুলো উদাহরণ আমরা পেলাম তারপর ধরো লাটাই নিশ্চয়ই তোমরা ঘুরিয়ে ওড়াও তো ঘুরিয়ে ওড়ালে কী হয় লাটাইটাকে তোমরা সমানে এদিক থেকে এদিকে ঘোরাতে থাকো তাতে কি হয় দেখবে এখান থেকে সুতোটা বেরোতে থাকে সুতোটাও কিন্তু এই লাটাইয়ের সাথে একটা ঘর্ষণ বল হচ্ছে আবার এই লাটাইটাকে যখন ঘোরাচ্ছি তখনও কিন্তু এর মধ্যে এই লাটাই আর এই কাঠিটার মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল সবসময় ক্রিয়া করছে যখন ঘর্ষণ বলের বেশি বল আমরা প্রয়োগ করছি ধরো এরকম করে তখন কিন্তু এই সুতোটা খুলে বেরিয়ে আসছে এই লাটাই থেকে খুলে বেরিয়ে আসছে তাহলে সবসময় আমাদেরকে যদি কোনো কাজ করতে হয় ঘর্ষণ বলের থেকে বেশি বল আমাদেরকে প্রয়োগ করতে হবে যেই ঘর্ষণ বল থেকে বেশি বল আমরা প্রয়োগ করলাম সাথে সাথে কিন্তু বস্তুটা
চলতে শুরু করলো বা ধরো এই সুতোটা লাটাই থেকে বেরোতে শুরু করলো। আবার যেই আমি এটাকে গুটিয়ে নিচ্ছি তখন আবার এটা ঘর্ষণ বল প্রয়োগ করি, ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে এটাকে ঘোরাচ্ছি, আমার হাতের সাথেও কিন্তু এটা একটা ঘর্ষণ হচ্ছে। সেই ঘর্ষণের ফলে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে বেশি পরিমাণে, বেশি পরিমাণে বল প্রয়োগ করলে এটা ঘুরছে। আর দেখো এটা এভাবে যত ঘোরাতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ঘর্ষণ, তাহলে এই যে ঘোরাচ্ছি বা আবর্তন হচ্ছে সেই বলটাও কিন্তু একটা আবর্ত ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের কিছু প্রকার আছে, কিছু প্রকারভেদ আছে। এই যে একবার আবর্তন হচ্ছে, আবার ধরো এখানে সরলরেখায় চলছে, তাহলে এই যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আজকে এটুকুনি থাক,